হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের মধ্যে আপনাদের মাঝে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো স্টার মেকার নতুন আপডেট আসছে শুধু স্টার মেকার নয় কোলোন অ্যাপসও নতুন আপডেট চলে আসছে তো আমি যে অ্যাপস দুটোর কথা বলতেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপস কোন এইটা কোলোন অ্যাপস এইটা আর হচ্ছে স্টার মেকার অবশ্যই তো আপনারা চেনেন ওটা তো নতুন না তো এটার ভাষণটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো একটু ভালো করে ভিডিওটি দেখুন দেখলে পরে আপনি ফোন নাম্বার দিয়ে ইজিভাবে আইডি এখন খুলতে পারবেন আগে তো ফোন নাম্বার ছিল না আগে ছিল জিমেইল আর হচ্ছে ফেসবুক আপনি জিমেল ফেসবুক ছাড়াই এখন ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন তো আমি অবশ্যই আপনাকে ভার্সনটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে অনেক দারুণ হতে চলেছে বাংলা ভাষা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আমি যে অ্যাপসটার কথা বলছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে চাপ দেবো অ্যাপস কোলনে চাপ দিবনে চাপ দেওয়ার পরেই তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে যে ভার্সনটা সেই ভার্সনটা কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভার্সনটা দেখুন এই ভার্সন কিন্তু অন্য কোনো ভার্সনে হবে কি না তা আমার জানা নেই তবে আমি এই ভার্সনে আপনাদেরকে আমি করছি যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপরে আপনি স্টার মেকারে চলে যাবেন স্টার মেকারের যে ভার্সনটা সেই ভার্সনটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এই ভার্সনটা দেখেন এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ আপনাদের আপনাদেরকে কিন্তু আমি দেখাইতেছি খুব ভালোভাবে আপনারা একটু মন দিয়ে দেখুন বাস এইটাই তারপর আমি যে আপনাদের জন্য কলন করে রেখেছি সেই কলনটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইজিভাবে আপনার ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারবেন আইডি তো একটু ওয়েট করুন অবশ্যই আপনারা দেখবেন কীভাবে আইডি ক্রিয়েট করা যায় এবং কীভাবে কী করবেন আসলে নেটটা একটু প্রবলেম তো যার কারণে একটু সময় নিচ্ছে নেটটা একটু প্রবলেম আমি রুমে আসি তো যার কারণে নেটে একদম প্রবলেম করতেছে তারপর আমি আপনাদের মাঝে চলে নিয়ে আসছি অসুবিধে নেই তো আপনারা এখানে কিন্তু দেখতেই পারতেছেন আপনাদের সামনে কিন্তু শো করতেছে তো এই দেখেন এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন আগে কিন্তু জিমেল ছিল আর ফেসবুক ছিল এখন কিন্তু ফোন নাম্বার দিয়ে করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই